নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ গাছের বিষয়ে, আর যে গাছ আপনি যদি সযত্নে আপনার গৃহে রাখতে পারেন তাহলে অবশ্যই গৃহের নেগেটিভ শক্তি দূর হবে এবং সেই সাথে শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি পাবেন। আর তা জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বাড়িতে লাগান এই বিশেষ একটি গাছ। এই গাছের অলৌকিক ক্ষমতাতে আপনার গৃহ হয়ে উঠবে ধনধান্যে পূর্ণ। আপনাদের জীবনে বৃদ্ধি পাবে সুখ এবং সমৃদ্ধি, এবং সেই সাথে আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা, এমন একটি গাছ নিয়ে আপনাদের সঙ্গে আজ এই ভিডিওতে আলোচনা করব। গাছটি কম বেশি অনেকেই চেনেন। গাছটির নাম হলো স্বামী গাছ। গাছটি এই বিশেষ গাছের মধ্যে একটি অলৌকিক ক্ষমতা রয়েছে তা মনে করা হয়। শাস্ত্রে তা উল্লেখ রয়েছে বিভিন্ন জায়গায়। যদি সঠিক নিয়ম মেনে এই বিশেষ গাছটি আপনারা গৃহে রাখতে পারেন এবং পূজার্চনা করতে পারেন, ধীরে ধীরে আপনার অর্থনৈতিক সমস্যার শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেই সাথে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মানুষের কর্ম ফলদাতা। তিনি এই জন্ম এবং আগের জন্মের কর্মের ফল তিনি এই জন্মতেই দিয়ে থাকেন। তিনি হলেন ন্যায় এবং নিষ্ঠার প্রতীক। তাই এই বিশেষ ভিডিওতে শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে অবশ্যই এই বিশেষ গাছটি আপনারা গৃহে রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্রে অনেক গাছের উল্লেখ রয়েছে, কিন্তু তার মধ্যে এই বিশেষ স্বামী গাছের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা শনির অশুভ প্রভাব থেকে বাঁচাতে পারে। শনির ঢাইয়া কিংবা সাড়ে সাথী কিংবা শনির মহাদশা কিংবা অন্তর্দশার অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করতে পারে। এই বিশেষ গাছটি গৃহে রেখে নিয়মিত পূজার্চনা করলে জীবনে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি ঘটে। শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে বা বাঁচতে স্বামী গাছের গোড়াতে নিয়মিত সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত, এবং এই বিশেষ উপায়টি করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন থাকেন। আপনি যদি সূর্য দেবতার দিকে মুখ করে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্ব দিকে মুখ করে আপনি এই বিশেষ গাছে যদি জল নিবেদন করেন, তাহলে শনিদেব অত্যন্ত শান্ত থাকেন। এছাড়া জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে তিনি মুক্তি প্রদান করে থাকেন। শনিদেবের এই বিশেষ গাছটি গৃহে রাখলে শনিদেবের পাশাপাশি গণেশদেবও প্রসন্ন থাকেন, তাই গৃহের সমস্ত সংকট থেকে মুক্তি প্রদান করে থাকেন। তাই আপনি আপনার গৃহের প্রধান দরজার দুদিকে এই স্বামী গাছকে লাগাতে পারেন, তবে ঘরের অভ্যন্তরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এই বিশেষ উপায়ে। তাই আপনাদের বলবো, আপনাদের গৃহের সদর দরজার সামনেই বা পাশে এই বিশেষ গাছকে লাগান, আর নেতিবাচক প্রভাব থেকে আপনার গৃহকে সদা সর্বদা মুক্ত রাখবে, এবং সেই সাথে প্রত্যহ সর্ষের তেলের প্রদীপ আপনি এই বিশেষ গাছের গোড়ায় নিবেদন করুন। শনিদেবের স্মরণ করে আপনার সমস্ত দুঃখের কথা নিবেদন করুন। সেই সাথে দুর্বার পাশাপাশি যদি এই স্বামীর পাতা গণেশদেবের উদ্দেশ্যে নিবেদন করেন, আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আর এমনটা করলে ধীরে ধীরে আপনার কর্মের প্রতিবন্ধকতা দূর হবে, কর্মে সফলতা আসবে। শনির অশুভ প্রভাব ছাড়াও জন্মকুণ্ডলিতে থাকা যে কোনো গ্রহদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশেষ গাছ অত্যন্ত শুভ ফল দেয় এবং গৃহে শুভ পরিবর্তন আনতে সাহায্য করে। তাছাড়া এই বিশেষ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। যদি সোমবার দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে এই স্বামী ফুল যদি নিবেদন করেন, তাহলে আপনার গৃহে কখনো অশুভ শক্তির প্রভাব পড়বে না। তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে এই বিশেষ গাছের উপরে দেবদেবীদের কৃপা রয়েছে তা মনে করা হয়। এই গাছের পাতা, ফুল, ডাল, শিকড় প্রভৃতি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনে। আয়ুর্বেদে এই গাছের অত্যন্ত ভালো ব্যবহার রয়েছে।
বিশ্বাস করা হয় যে লঙ্কা বিজয়ের সময় ভগবান রামচন্দ্র এই বিশেষ গাছকে পূজা অর্চনা করেছিলেন। তাছাড়া পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তাদের অস্ত্রশস্ত্র এই বিশেষ গাছ লুকিয়ে রেখেছিল। তাই বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম যে এমনই একটি গুরুত্বপূর্ণ গাছ যা আমরা অতি সহজেই আমাদের গৃহে রাখতে পারি আমাদের সদর দরজার দুই দিকে। আর প্রতিদিন আমরা যদি সঠিক নিয়ম অনুসারে জল দিতে পারি এর গোড়াতে এবং ধূপ দীপ যদি নিবেদন করতে পারি, সরষের তেলের প্রদীপ নিবেদন করতে পারি, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাছাড়া বুধবার করে গণেশ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন এই বিশেষ পাতা বা ফুল, এবং সোমবার করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যদি নিবেদন করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। একদিকে শনিদেব আপনাদের আশীর্বাদ করবে, অন্যদিকে দেবাদিদেব মহাদেব এবং গণেশ দেবের কৃপায় আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তি এবং বৈভবে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।